খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গার্ডের নিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার রেস কিন্তু এখনো কাটেনি সেখানে এখনো উদ্ধার কার্য জারি রয়েছে এরই মধ্যে আবার দুর্ঘটনা ফের ভেঙে পড়লো একটা বহুতল এবার রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটা দোতলা বাড়ি বাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের গুরুতর আহত আরও কয়েকজন মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দুর্ঘটনাটি ঘটেছে কবির নগরের ওয়েলকাম এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্যরাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরোনো বাড়ির একাংশ বাড়ির নিচে চাপা পড়ে যান বেশ কয়েকজন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু করা হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি চাপা পড়ে এখনো অবধি দুজনের মৃত্যুর খবর মিলছে এদের নাম আরশাদ তিরিশ বছর বয়স এবং তহিদ কুড়ি বছর বয়স পেশায়রা শ্রমিক এদের ভেঙে পড়া বাড়ির নিচ থেকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রেহান বাইশ নামক আরও যুবকেরও অবস্থা সংকটজনক জানা গিয়েছে দোতলা বাড়িটির নিচের তলে জিন্স তৈরির কারখানা ছিল শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন ওপরের তলাটি ফাঁকা ছিল রাতে কাজ সেরে কারুম ঘুমোচ্ছিলেন শ্রমিকরা সেই সময় আচমকা বাড়িটা ভেঙে পড়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তারা দিল্লি পুলিশের উত্তর পূর্ব শাখার ডিসিপি জয় টিকে জানিয়েছেন রাত দুটো ষোলো মিনিট নাগাদ কবির নগরে একটা দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর আসে সঙ্গে সঙ্গে উদ্ধার কার্য শুরু করা হয় কিভাবে ওই বাড়ি ভেঙে পড়লো তা কথিয়ে দেখা হচ্ছে তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন এবং বাড়ির মালিকের বিরুদ্ধেও কিন্তু কেস করা হবে ইতিমধ্যেই বাড়ির মালিককে চিহ্নিত করা হয়েছে তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ দাসের রিপোর্ট খবর চব্বিশ